আমরা প্রায়শই দেখে থাকি যে কোনো একটি স্কেলে গান বাজানোর জন্য কখনো ছোট বাঁশি ব্যবহার করা হচ্ছে, আবার ওই একই স্কেলের কখনো বড় বাঁশি ব্যবহার করা হচ্ছে। তো কতগুলো স্কেলের বাঁশি হয় এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি, আলোচনা করেছি, তো যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো সেখানে আমি দেখেছিলাম যে মোট 12টি স্কেল হয়, 12টি স্কেল, সি থেকে যদি শুরু করি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প এবং শেষে এ, এ শার্প আর বি, এই হচ্ছে মোট 12টি স্কেলের বাঁশি সম্ভব। তো কোনো একটা পার্টিকুলার স্কেলের কথা যদি আমি ভাবি, সাপোজ ই স্কেলের কথা যদি আমি ভাবি, তাহলে ই স্কেলের কতগুলো সাইজের বাঁশি হয় বা কতগুলো সাইজের বাঁশি আমরা ব্যবহার করি বা কতগুলো সাইজের বাঁশি সম্ভব, তো এই নিয়ে আলোচনার জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমরা দেখব যে একই স্কেলে কতগুলো সাইজের বাঁশি সম্ভব বা কতগুলো সাইজের বাঁশি নিয়ে আমরা বাজাতে পারি। তো আমরা যদি উদাহরণ হিসাবে ই স্কেল নিই, আমরা অন্য স্কেলও দেখব, আমার কাছে যতগুলো বাঁশি আছে, তো তার মধ্যে যদি আমরা ই স্কেল নিয়ে ধরি, ই স্কেলে তোমরা হারমোনিয়ামেতে দিয়ে দেখলে হারমোনিয়াম বা পিয়ানোতে ওখানে অনেকগুলো অকটেপ থাকে। বিশেষ করে যদি পিয়ানোতে আমরা দেখি তো দেখবে ওখানে 64 কিস এর পিয়ানো আছে, 37 কির পিয়ানো আছে, 41 কির পিয়ানো আছে। তো যত আমরা কি সংখ্যা বাড়বো তত কিন্তু আমরা অকটেপ বাড়ছে। তো একদম শুরুতে যেটা আছে, একদম শুরুতে পিয়ানোর একদম যদি বাঁদিকে আমরা দেখি, তার যে শর্টটা, তার শর্টটা একটু মোটা মতো, অর্থাৎ ওটাকে আমরা 1 যদি নাম্বারিং করি, তার পরের অকটেপটা ওর থেকে একটু পাতলা সুর, অর্থাৎ সেকেন্ড অকটেপ। থার্ড অকটেপে যদি আমরা যাই তার থেকে আরেকটু পাতলা সুর পাবো। এইভাবে ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন অবধি আমরা যদি যাই, যত আমরা ডান দিকে যাব তত দেখবো আমরা তীক্ষ্ণ সুর পাবো। তো একদম নিচের দিকে বা একদম বাঁদিকে পাই আমরা গম্ভীর সুর বা বেস সুর, এবং যত ওপরের দিকে যাব তত আমরা তার সপ্তকে সুর বা তীক্ষ্ণ সুর পাই। তো বাঁশিতে এতগুলো অকটেপ সম্ভব নয়, বাঁশিতে আমরা একটা বাঁশিতে আমরা ম্যাক্সিমাম দেড়খানা অকটেপ বাজাতে পারি। তো দেড়খানা অকটেপের মধ্যে বাঁশির দুটো মেনলি সাইজ হয়। যদি আমরা ই স্কেল এক্সাম্পল হিসাবে নিই তো ই স্কেলের এই দুটো বাঁশি সম্ভব। একটা হচ্ছে এটা 15 ইঞ্চি, এটা যদি মেপে দেখা যায় এটা আছে 16 ইঞ্চি, 16 ইঞ্চি বাঁশি, এবং এটা আছে 30 ইঞ্চি, মানে 2 ফুট 6 ইঞ্চি। তো এই দুটো বাঁশিই কিন্তু ই স্কেলের বাঁশি, এবং এটা বাজালে বোঝা যাবে। তো আমরা বাজাবো, তার আগে একটু বলে নিই যে হারমোনিয়াম বা পিয়ানোর ক্ষেত্রে যত আমরা বাঁদিকে থাকি তত আমরা বেস সুর পাই, বেস মানে গম্ভীর সুর পাই। তো এটা এই যে বাঁশিতে যে আমরা অকটেপা পাবো সেটা হচ্ছে আমরা পাবো E4, যেটা পিয়ানোতে দেখবে অনেক সময় দেখা যায় E1, একদম বাঁদিকেরটা হচ্ছে E1, তারপরে E2, তারপর 3, তারপর 4। অর্থাৎ যে কোনো একটা পার্টিকুলার অকটেবে মোট 12টা কিন্তু স্কেল থাকে। অর্থাৎ ফার্স্ট অকটেবে মোট 12টা স্কেল আছে, তাহলে সেখানে সি স্কেলকে আমরা C1, ডি স্কেলকে D1, ই স্কেলকে E1 এইভাবে বলি। সেকেন্ড অকটেবে যে আমরা অকটেবে যে স্কেলগুলো পাচ্ছি সেটাকে আমরা C2, E2, D2 এইভাবে ডিনোট করি। থার্ড অকটেবে যেটা আমরা পাই সেটাকে আমরা C3, E3, D3 এইভাবে করি, এবং এইভাবে আমরা ফোর অকটেবে যেটা পাই সেটাকে আমরা C4, D4, D4, E4, F4, F4, G4, G4, A4, S4 এবং B4 এইভাবে আমরা করি। তো এই যে ফোর, এই যে চতুর্থ অকটেবের যে শর্টটা বা সুরটা, সেটাই কিন্তু আমরা বেস বাঁশিতে পেয়ে থাকি। এবং এর পরের অকটেব অর্থাৎ পঞ্চম অকটেব, যেখানে শুরু হচ্ছে C5 দিয়ে, C5, C#5, D5, D#5, F5, F#5 বা G#A#B, এইটা যেটা, এটা আমরা পাই মিডিল অকটেভ, মিডিল ফ্লুট, যেটা মানে ছোটো বাঁশিতে। এর থেকে ছোটো বাঁশি কিন্তু সম্ভব নয়, অর্থাৎ আমরা কোনোভাবেই 6 নম্বর অকটেবে কিন্তু যেতে পারি না, বা আমরা কোনোভাবেই এই বাঁশির একদম নিচের দিকে যেতে পারি না, অর্থাৎ থার্ড অকটেভ বা সেকেন্ড অকটেভে কিন্তু আমরা এই বাঁশিতে বাজাতে পারি না, তার জন্য বাঁশির সাইজ আরও বড় হয়ে যাবে। তাহলে একটা কথা খেয়াল রাখতে হবে যে বাঁশির সাইজ যত বড় হবে তত আমরা লোয়ার সুর বা বেস সুর বাজাতে পারি, ওই জন্য এটাকে বেস বাঁশি বলা হয়, এবং বাঁশির সাইজ যত ছোট হবে তত আমরা উপরের স্বর আমরা বাজাতে পারবো। এবং সেজন্যই হচ্ছে এখানে যে সা, এর যে সা, অর্থাৎ এই ছোটো বাঁশির যে সা, সেই সাটা যদি আমরা টিউনার দিয়ে চেক করি তাহলে এটা হবে E5, এটা বাজালে বোঝা যাবে। এর সাথে যদি আমি পিয়ানো বা হারমোনিয়ামের E5
টিউনিং করি তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে E5-এর সাথে ম্যাচ করছে। একই রকমভাবে এটা কি করবে তাহলে, এটা তার থেকে লোয়ার স্কেল হবে অর্থাৎ E4। তাহলে এই যে বেস বাসি ই বেস, এর যদি আমি সাটা বাজাই এটা ইকুয়াল টু হবে E4। এইবার এখান থেকে যদি আমরা সা রে গামা পা ধা নি সা, এই যে তার সপ্তকের যে সা বাজাবো সেই সাটা কিন্তু হয়ে যাবে আবার E5। যেমন আমি বললাম যে আমরা শুরু করছি E4 দিয়ে বেস স্কেলে, এবার আমরা যত ডান দিকে যাচ্ছি তত কী হচ্ছে, তত আমরা তার সপ্তকে চলে যাচ্ছি। তো এই জন্যে ই স্কেলের আমরা মধ্য সপ্তকের সাটা যদি বাজাই সেটা হবে E4, কিন্তু যদি তার সপ্তকের সাটা বাজাই সেটা হয়ে যাবে E5। যেমন এই যে এখানে আমরা দুটো সা বাজাতে পারছি, একটা মধ্য সপ্তক এবং একটা তার সপ্তক। মধ্য সপ্তকের সাটা হচ্ছে E4 আর তার সপ্তকের সাটা হচ্ছে E5। এবার একই রকমভাবে এটা মধ্য সপ্তক আর তার সপ্তক হলে আবার এই যে E5 স্কেল যখন আমি এখানে শুরু করলাম তার সপ্তকের, তাহলে তার সপ্তকের সা রে গা মা এইটা কিন্তু এই স্কেলের মধ্য সপ্তকের সা রে গামার সাথে ম্যাচ করবে। কেন কেন আমরা যখন এখানে তার সপ্তকে চলে গেলাম তখন আমরা কোথায় কোন স্কেলে চলে গেলাম, E5-এ চলে গেলাম। অর্থাৎ E5-এর এটা অ্যাকচুয়ালি স্কেল না, এটা অক্টেভে আমরা চলে গেলাম, ফিফথ অক্টেভে আমরা চলে গেলাম। তো এর যে সা রে গা, সা রে গা মা, এটা তাহলে ই স্কেলের সা রে গামা মানে ফিফথ অক্টেভের সা রে গামার সমান। তো এই এই স্কেলটা আমি বলেছিলাম যে এটা মধ্য সপ্তকে, এটা হচ্ছে ফিফথ অক্টোবে মানে সি E5-এর সাথে ম্যাচ করতে, তো এর যে সা রে গামাটা সেটা ওর সাথে সমান হবে। একটু শুনলে বোঝা যাবে। তাহলে এর সাথে কি হবে, এর তার সপ্তকের একই আছে। তো এইভাবে আমরা এখানে তাহলে আমরা কোথা থেকে শুরু করেছি, আমরা শুরু করেছিলাম E4 দিয়ে, এবং আমরা E4 দিয়ে শুরু করে E4 স্কেলের সা রে গামা পা ধা নি শুরু বাজিয়ে E5 স্কেলের সা E5 মানে ফিফথ অক্টেভে সা রে গা মা পা অবধি আমরা বাজাতে পারছি, পা অবধি। তাহলে এখানে আমরা যে পাটা বাজাচ্ছি সেটা কিন্তু E5 অক্টেভ মানে ফিফথ অক্টেভের সা রে গামা পা পর্যন্ত আমরা বাজাতে পারছি। আবার যদি আমরা ছোট বাঁশিতে দেখি, ছোট বাঁশিতে আমরা শুরু করছি কোথা দিয়ে, আমরা শুরু করছি E5 দিয়ে, অর্থাৎ E5 ফিফথ অক্টেভের সা রে গামা পা ধা নি এই পর্যন্ত বাজালাম। এর যে তার সপ্তকের সা সেটা আবার হয়ে যাবে E6 অর্থাৎ সিক্স অক্টেভের সা রে গা মা পা পর্যন্ত আমরা বাজাতে পারবো। তাহলে এইভাবে আমরা যদি দেখি যে একটা বাঁশিতে আমরা কিন্তু দেড়খানা অক্টেভ, দেড় অক্টেভ পর্যন্তই আমরা বাজাতে পারছি। মানে এখানে যদি আমরা পা থেকে শুরু করি, পা থেকে পা হয়ে ধা নি সা রে গা পা পর্যন্ত প্রায় আমরা বাজাতে পারছি। যদি আমরা পা থেকে শুরু করি তাহলে আমরা দুটো অক্টেভ বাজাতে পারবো, আর যদি সা থেকে শুরু করি তাহলে আমরা দেড়খানা অক্টেভ আমরা এখানে বাজাতে পারবো। তো যে বিষয়টা আমার বলার ছিল যে একটা স্কেলে কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাঁশি সম্ভব, দুটো সাইজের, একটাকে আমরা বলছি মিডল ফ্লুট আর একটাকে আমরা বলছি বেস ফ্লুট। তো এই বেস ফ্লুটের সাহায্যে আমরা চতুর্থ অক্টেভের স্বরগুলো বাজাতে পারি। যতগুলো বেস ফ্লুট আছে, ধরো এটা আছে ই, এটা আছে এফ এবং এটা আছে এফ সাব, এগুলো দিয়ে কিন্তু সবই আমরা বেস স্কেলের বাঁশি বাজাতে পারবো। এবং এর যে ছোটো ভার্সান মিডিল অক্টেভ, এটা যেমন রয়েছে এফ সাব, এটা হচ্ছে এফ এবং এটা হচ্ছে ই, এগুলো সব দিয়ে আমরা ফাইভ অর্থাৎ ফিফথ অক্টেভের স্বরগুলো আমরা বাজাতে পারবো। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এর পরবর্তী আমরা যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা সহজে পেয়ে যাবে। থ্যাংক ইউ।